ঘরে ঘরে আর্তনাদ। জেলে চলে গেছে, এখন আমি কি করব? আমাকে নিয়ে যেতে, আমার জানাজা পড়ার কথা ছিল, উনি জানাজা আমাকে পড়া দিয়ে। ওইখানে যাইও না বাবা, ওইখানে জায়গা ভালো নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার বিচার চাচ্ছি। ওঠার সাথে সাথে আমাদেরকে রেলে মারি, পিছনে যারা ছিলাম তারা সবাই পড়ে গেছি ব্যাগ ডালা দিয়ে। আমি টেরিসের ধাক্কা খেয়ে টেনে নিচে চড়া ঢুকে গেছি, আমাকে কয়েকজন বাইক আসছে, তারপর গেটম্যানকে আসামি করে মামলা। গত চার বছরে চট্টগ্রামের রেলপথে প্রাণ গেছে 17 জনের। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আর অন্যান্য শীর্ষ সংবাদ, করোনায় আক্রান্ত শ্রমিকরা আবারও বড় পুকুরিয়ায় কয়লা উত্তোলন, লোডশেডিংয়ে বাড়ে জেনারেটর ব্যবহার, ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার সিদ্ধান্ত যৌক্তিক। বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে হাতাহাতি, সরকার পতনে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি, রাজনৈতিকভাবে প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের। আবারও গরম চালের বাজার, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 3 টাকা, ডলারের দামের অস্থিরতার অজুহাত, ভোজ্য তেলে স্বস্তির আভাস, কমেছে আটা ময়দার দাম। ঢাকায় এলো 5 থেকে 11 বছরের শিশুদের করোনার টিকা, সুরক্ষা অ্যাপে নিবন্ধন শুরু, শনাক্ত না হলেও মাঙ্কিপক্সের ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ। এবং বঙ্গবন্ধু টানেলে প্রতিদিন চলাচল করবে 17,000 গাড়ি, ঢুকতে পারবে না 2 চাকার বাহন ও গ্যাস পরিবহনকারী যান, গতি নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণে গুরুত্ব। একসঙ্গে ছিল পথ চলা, একসঙ্গেই পৃথিবী থেকেও নিলেন বিদায়। চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে 10 শিক্ষার্থী সহ 11 জনের বিদায় বেলায় ঢল নামে হাজারো মানুষের। অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে আবারও বাবার কাঁধে উঠল সন্তানের লাশ। শোকে স্তব্ধ খন্দকিয়া গ্রাম। এদিকে গেটম্যানকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শোকে স্তব্ধ খন্দকিয়া গ্রাম, শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল। স্বপ্ন ছিল সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, হাল ধরবে পরিবারের, বাবা মা বুনেছিলেন হাজারো স্বপ্ন। কিন্তু ট্রেন দুর্ঘটনায় 10 শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারের স্বপ্ন অধরাই থেকে গেল। পরিবারের বড় সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসানের মা। মায়ের বুক ফাটা আর্তনাদ ছিল গগন বিদারী, কোনোভাবেই যেন মনকে সান্ত্বনা দিতে পারছিলেন না তিনি। অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে নাতির জন্য নীরবে চোখের জল ফেলছিলেন দাদা। শুধু হাসান নয়, গাড়ি চালক গোলাম মোস্তফা থেকে শুরু করে সবার বাড়িতেই শোক, সেই সঙ্গে খন্দকিয়া গ্রামের সবার চোখে মুখে শোকের ছায়া। বলছি বাবা ওইখানে যাইও না বাবা, ওইখানে জায়গা ভালো নয়, আমার ভয় ভয় করতেছে। যে আগুন জ্বলে গেছে, আগুন কে নিবে, এত নিবে গিয়ে আল্লাহ নিয়ে গেছে। এদিকে নিহতদের প্রত্যেককে 25,000 ও আহতদের 15,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেক পরিবার যারা নিহত হয়েছে তাদের দাফন কাফন বাবদ 25,000 টাকা, আর 15,000 টাকা হচ্ছে যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন তাদের চিকিৎসা বাবদ 15,000 টাকা করে প্রাথমিকভাবে আমরা পৌঁছে দিব। SSC 2022 ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে কোচিং সেন্টার থেকে মিরসরাই খোয়াছড়া ঝর্ণায় বেড়াতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহতরা সবাই খন্দকিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জিআরপি পুলিশের সহকারী উপপরিদর্শক বাদী হয়ে গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্রেনের ধাক্কায় এক নিমিষেই নিভে গেল ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা। মিরসরাইয়ের নিহত শিক্ষার্থীদের মধ্যে 4 জন প্রতিষ্ঠা করেছিলেন R&J কোচিং সেন্টার। বন্ধুদের নামের প্রথম অক্ষর দিয়ে রাখে প্রতিষ্ঠানের নাম। কে জানত ভাগ্যের নির্মমতায় রেলপথ কেড়ে নেবে দুর্বার স্বপ্নবাজ প্রাণ।
মাস দেড়েক আগে রাকিব খান, তহিদুল আলম জিসান, জিয়াউল হক সজীব ও রেদওয়ান চৌধুরী গড়ে তোলেন স্বপ্ন ছোঁয়ার কোচিং সেন্টার। বন্ধুদের নামের প্রথম অক্ষর দিয়ে প্রতিষ্ঠা করা হয় আরএনজে কোচিং সেন্টার। শুক্রবার সকালে খৈয়াছড়া ঝর্ণায় পিকনিকে যাওয়ার ঠিক আগে কোচিংয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি ছবিও তুলেছিলেন তারা। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন রাকিব খান। কে জানত এটি তাদের শেষ যাত্রা। দুর্ঘটনার খবর জানার পরপরই হাসপাতালে ছুটে যান সজীবের বাবা মোহাম্মদ হামিদ। আহতদের গাড়ি আসা মাত্র ছুটে গিয়ে খোঁজ নেন ছেলে সজীবের। পড়াশোনা শেষ করে পুরোদমে কোচিং ব্যবসায় মনোযোগ দিতে চেয়েছিল সে, কিন্তু উপার্জনের টাকা আর বাবাকে দেয়া হলো না তার। বাবা হামিদ হোসেন একটি মুদির দোকানে কাজ করে দুই ছেলেকে পড়ালেখা করিয়েছেন। ছেলে এমএস কলেজে অনার্সের শিক্ষার্থী ছিল। খুব ভালো মেধা ছিল আমার ছেলে। ব্যারিস্টার আনিস আনিস সাহেব যখন পানি সম্পদ মন্ত্রী ছিল তখন আমার ছেলেকে মেডাল দিছে। কোচিং সেন্টার খুলেছে আজকে দুই মাস আগে। 50,000 টাকা কিছু নেই, কিছু দিতে পারি নাই। ওরা চার বন্ধু মিলে খুলেছে, চার বন্ধু মারা গেছে। আমি লেখাপড়া দাঁড়িয়ে নাই, সেই জন্য কি আনিস সাহেব আমার ছেলেকে মানুষ করার জন্য। খুব কষ্টের জীবন আমার, আমার কেউ নাই, আমার কেউ নাই। সজীব তার তিন বন্ধু মিলে কিস্তির টাকায় কোচিং সেন্টারটি চালু করেন। জিসান ফোর এস গ্রুপের একটি প্রতিষ্ঠানের রিপোর্টিং প্রোডাকশন অফিসার পদে যোগদান করেছিল। রাকিব এসএসসি পাশ করে ঢাকায় একটি কলেজে ভর্তি হয়েছিল। এ সময় সে বন্ধুদের সঙ্গে কোচিং সেন্টারে শিক্ষকতায় যোগ দেয়। গত 15 জুন চট্টগ্রামের হাটহাজারিতে আমানবাজার যোগীরঘাট এলাকায় প্রতিষ্ঠানটি চালু করা হয়। লাবিব হাসান, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। উৎপাদন শুরু হলো তিন দিনের মাথায় আবারও কয়লা উত্তোলন বন্ধ হলো দেশের একমাত্র খনি দিনাজপুরের বড় পুকুরিয়াতে। কর্তৃপক্ষের দাবি কারিগরি প্রস্তুতি শেষ হলেও করোনা সংক্রমণে বেড়ে যাওয়ায় কাজ বন্ধ থাকবে অন্তত 15 দিন। এদিকে এই কয়লায় চালু থাকা বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখছে না কর্তৃপক্ষ। দিনাজপুরের রিপোর্টার গোলাম নবীদুলালের সহায়তায় দেবাশিস রায়ের রিপোর্ট। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় 2005 সাল থেকে চালু থাকা দেশের একমাত্র কয়লা খনি বড় পুকুরিয়ায় চীনা প্রতিষ্ঠানের সহায়তায় পেট্রো বাংলার অধীনে এখান থেকে কয়লা উত্তোলন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদন করা হয় তাপবিদ্যুৎও। খনির ভূগর্ভস্থ স্তরে কয়লা উত্তোলনের জন্য 1310 নম্বর ফেইজে মজুদ শেষ হয়ে গেলে মাঝে কিছুদিন ফেইজ পরিবর্তনের জন্য বন্ধ ছিল কয়লা উৎপাদন। কারিগরি কাজ শেষে গেল 27 জুলাই 1306 নম্বর নতুন কূপে আবারও কয়লা ওঠানো শুরু করা গেলেও তা চালিয়ে যেতে পারছে না কর্তৃপক্ষ। তারা জানাচ্ছেন চীন ও বাংলাদেশের কিছু শ্রমিক প্রকৌশলী করোনায় আক্রান্ত হওয়ায় শনিবার থেকে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে কয়লা উৎপাদন। মোট 305 জনের করোনা টেস্ট করে তাদের মধ্যে 34 জন চাইনিজ করোনা আক্রান্ত ধরা পড়ে। ভূগর্ভে ইকুইপমেন্ট অ্যাডজাস্টমেন্ট এবং ভিতরে করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চাইনিজরা আপাতত সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। খনিতে অভ্যন্তরীণ কিছু কাজ এবং শ্রমিকদের সুস্থতার ওপর নির্ভর করছে কয়লা উঠানো, এজন্য সময় প্রয়োজন বলে জানাচ্ছেন সেখানকার প্রকৌশলীরা। ইকুইপমেন্ট অ্যাডজাস্ট করে এবং স্থানীয় শ্রমিক নিয়োগের মাধ্যমে কয়লা উত্তোলন শুরু করতে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে এবং এই সময়টাতে মজুদ কয়লা দিয়ে পরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এদিকে এখানকার কয়লায় চালানো হয় উত্তরের জনপদের একমাত্র বড় বিদ্যুৎ কেন্দ্রটি। 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা স্বল্পতার মধ্যেও চালু রাখার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্ল্যান্টের শীর্ষ কর্মকর্তারা। যে স্টক আছে চালাই নিতে পারবো আর কি, আমার দেশগুলো আছে এগুলো আমাকে কনজিউম করতে হবে। 15 দিন চালানোর মতো কয়লার সংস্থান আছে। জ্বালানি সাশ্রয়ের জন্য দেশে চলমান লোডশেডিংয়ের মধ্যে কয়লা উত্তোলন বন্ধে নতুন কোনো বিপত্তি তৈরি হবে কি না এমন শঙ্কায় উত্তরের লাখো মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ সরবরাহ নির্বিচ্ছিন্ন করতে আবারও ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে সরকার। আর সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিলেও কার্যকর করেনি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন লোডশেডিং করে উৎপাদন বন্ধ রাখার চেয়ে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার সিদ্ধান্ত যৌক্তিক। শাকির আহমেদের রিপোর্ট। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে 19 জুলাই থেকে 10 দিন সারা দেশে বন্ধ ছিল ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এ সময় সৃষ্ট লোডশেডিং এড়াতে ডিজেল চালিত জেনারেটরের ব্যবহার বাড়ায় সার্বিকভাবে দেশে ডিজেলের ব্যবহার মোটেও কমেনি। তাই আবারও ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জ্বালানি সাশ্রয়ের জন্য লোডশেডিং করে উৎপাদন বন্ধ রাখার চেয়ে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা সচল রাখাই যৌক্তিক। তাই ডিজেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক মনে করেন এই বিশেষজ্ঞ। লোডশেডিং করলে একটা সার্বিক একটা অর্থনৈতিক একটা প্রভাব পড়ে সব কিছুতেই। এখন কথা হচ্ছে তার সাথে সাথেও হচ্ছে যে ডিজেল খরচাও বেড়ে যায় অন্যদের। তাহলে আমরা যদি এটা সমন্বয় করে দেখি যে কোনটা কতখানি হচ্ছে, তাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দেশের লোডশেডিং করলে বেশি ক্ষতি হচ্ছে লোডশেডিং না করার চেয়ে। তবে জ্বালানি সাশ্রয়ে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত সময় উপযোগী ছিল না বলে মন্তব্য আরেক বিশেষজ্ঞের। সীমিত আকারে প্রয়োজনীয় লোডশেডিং হলেও হতে পারে, যেটা আমরা সবসময় লোডশেডিংয়ের মধ্যেই ছিলাম, সেটাকে রিকগনিশন দেওয়া এবং সেভাবে দিয়ে দীর্ঘমেয়াদী সাস্টেনেবল আপনার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল, এটা জনগণের সম্পৃক্ত করে জনগণের মতামত ছাড়া এটা অ্যাচিভ করা সম্ভব না। এছাড়া সরকারি পরিবহনে জ্বালানির ব্যবহার সীমিত করা এবং আলোকসজ্জা বন্ধ করা সহ জ্বালানি সাশ্রয়ের কার্যকরী সব পদক্ষেপ গ্রহণের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও গরম চালের বাজার। আমদানির অনুমতি শুল্ক কমানো, এত কিছুর পরও সপ্তাহ ব্যবধানে কেজিতে 2-3 টাকা বেড়েছে চিকন ও মোটা চালের দাম। এজন্য ডলারের দামের অস্থিরতার মধ্যে চাল আমদানি করাকেই দুষছেন ব্যবসায়ীরা। এদিকে আরেক দফা ভোজ্যতেলের দাম কমার আভাস দিচ্ছেন বিক্রেতারা। আন্তর্জাতিক পর্যায়ে কমায় দেশের বাজারেও কমেছে আটা ময়দার দাম। চাল বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। সরকারি হিসাবে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, চাল না পেয়ে ক্রেতা ফিরে গেছেন এমন নজিরও নেই বাজারে। তারপরও নানা সংকটের কথা তুলে বছরের বেশিরভাগ সময়েই দাম ওঠানামায় অস্থির থাকে বাজার। গেল মেতে চরম অস্থিতিশীল হওয়ার পর কিছুটা কমে এখন আবার ঊর্ধ্বমুখী চালের দাম। চালের বাজারটা অস্থিতিশীল, পার কেজি 5 টাকা বেশি করে হিসাব করতে হচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে বড় হাতিয়ার হিসেবে কাজ করে আমদানি। এবারও অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে 25% আমদানি শুল্ক তুলে দিয়ে আর নিয়ন্ত্রণমূলক শুল্ক 25% থেকে কমিয়ে 10% করে মোট করভার 62% থেকে করা হয়েছে 25%। তারপরও কেন বাড়লো চালের দাম? মিলাররা বা ইয়ারা বলে যে ইন্ডিয়ান চাল যেটা আসে সেটা রেডি বেশি, বাইরের থেকে আমদানি করে তখন দেশের যে মেলেরা আছে তারা কিন্তু চালের দামটা কমাইয়া দেয়। এখন এবারে উল্টো হয়ে গেল, এবারে ডলারের দাম বাড়াতে প্রত্যাশা বেশি পড়ছে, এই জন্য চালের দামটা বেশি। এদিকে মাসখানেক ধরে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমতে থাকায় দেশের বাজারে কমেছে আটা ময়দার দাম। খোলা ও প্যাকেটে কেজিতে কমেছে 7-8 টাকা। আটা 91 টাকা কিনা 2 কেজির প্যাকেট, ময়দা ছিল 135 টাকা, এখন হচ্ছে 125 টাকা। খোলা আটা 50 টাকা কেজি বিক্রি করতাম, আর এখন হচ্ছে এটা 42 টাকা। সরবরাহ সংকট ও ঊর্ধ্বমুখী দামের চাপে দিনের পর দিন ভুগিয়েছে যে ভোজ্যতেল, সেই তেলের দাম আবারও কমার আভাস পেয়েছেন বলে জানালেন কারণ বাজারের খুচরা বিক্রেতারা। তেলের দাম শুনতেছি নাকি 21 টাকা করে লিটারে কমবে, সেটা আগস্ট মাসের শুরু থেকে কোম্পানির লোকগুলো বলে গেছে। বাজারে বেশ কয়েকদিন ধরেই স্থিতিশীল চিনি ও ডালের দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন সরকারের উন্নয়ন ভাওতাবাজি, ক্ষমতাসীনদের দুর্নীতির কারণেই বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছে জনগণের। এদিকে সমাবেশ চলাকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এর আগে সকাল 8:30 থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সমাবেশস্থল ও আশপাশের এলাকার সড়কগুলোতে কড়া নিরাপত্তা প্রহরা বসায়। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা সরকারের সমালোচনা করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকটের জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন, হুঁশিয়ারি দেন সরকার পতনের আন্দোলনের। সমাবেশে বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে রাজপথে এক দফা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন। বিএনপি মহাসচিব বলেন তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো আপোষ করবে না বিএনপি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়।
এই যে আমরা কষ্ট পাচ্ছি এর জন্য দায়ী হচ্ছে হাসিনার সরকার। দড়ি ধরে মারো টান, রাজা হবে খানকান, রাজা হবে খানকান। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই একসাথে দড়ি ধরে মারি টান, মারি ধাক্কা। ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে নেতা কর্মীদের কঠোর কর্মসূচির জন্য প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির আন্দোলনের হুমকি রাজনৈতিকভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য কখনোই সফল হবে না। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কামরাঙ্গীরচর থানা ও 55, 56 ও 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে সম্মেলনে আসেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগদান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। তারা বলেন সরকারকে উৎখাতের জন্য দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি, তাদের এই উদ্দেশ্য কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বিএনপি জামাতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এরা যাতে দেশে কোনো ভয়াবহ পরিস্থিতি, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, আবার যাতে আগুন সন্ত্রাস করতে না পারে, তার জন্য আমরা অত্যন্ত প্রহরী মতো সজাগ থাকব। আর জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলে আমি স্পষ্ট বলতে চাই আমার নেতা কর্মীরা রাস্তা রাজপথ ছাড়ে নাই, রাজপথ দখল করে এদেরকে সমুচিত জবাব দেবে। যে কোনো দল অত্যন্ত স্বাধীনভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এর কোনো ব্যত্যয় হবে না। যারা আন্দোলন করছেন পৃথিবীর কোথায়ও তত্ত্বাবধায়ক সরকার নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তাদের পক্ষে সরকার পতন আন্দোলনও সম্ভব না। যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন করতে পারে না তারা আবার সরকার পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কি। তাদের সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। এদিকে রাজধানীর পল্লবীতে থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের নেতারা বিএনপিকে হুঁশিয়ার করে বলেন মিথ্যাচার বন্ধ না করলে তাদেরকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করা হবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। দেশে এলো শিশুদের করোনা টিকা। ফাইজারের 15 লাখ টিকা দেওয়া হবে 5 থেকে 11 বছরের শিশুদের। এরই মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে, এজন্য জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক। টিকা বিতরণ কর্মসূচির সদস্য সচিব জানান কবে থেকে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে তা এখনও ঠিক করা হয়নি। দাপট কমেছে কিন্তু পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি করোনা ভাইরাস। বিশ্বের বহু দেশে এখনও ধরন বদলে হানা দিচ্ছে এই ভাইরাস। বাংলাদেশ শুরু থেকে এর ভ্যাকসিনের ওপর জোর দিচ্ছিল, যার সুফলও মিলেছে অনেকটা। গত বছরের ফেব্রুয়ারিতে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাদানের মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম। সে বছরের শেষে টিকার আওতায় আনা হয় 12 থেকে 17 বছর বয়সী শিশুদের। শনিবার 5 থেকে 12 বছরের শিশুদের জন্য দেশে এলো করোনার টিকা, সংখ্যার হিসেবে যা 15,02,400 ডোজ। এই টিকা শুরুতে দেওয়া হবে স্কুলের শিশুদের। যারা স্কুলে আসে না সেইসব শিশুরা টিকার আওতায় আসবে দ্বিতীয় ধাপে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান খুব দ্রুতই শিশুদের টিকা প্রয়োগ করা হবে। শিশুদেরকে ফাইজারের টিকাই দেওয়া হবে, এরকমই একটা টিকা, এবং সেটা ফাইজার পেডিয়াট্রিক ডোজ, অ্যাডাল্ট ডোজ না। এই জন্য ওটা বিশেষভাবে এই ডোজটা আজকেই কিছু ভ্যাকসিন আমাদের হাতে এসে পৌঁছে গেছে মনে হয়, পেয়েছি আমরা। আমরা খুব শীঘ্রই পরিকল্পনা করে এই ভ্যাকসিনটা স্কুলে দেব। স্কুলে দেওয়ার পরে আমরা পরে কমিউনিটিতে যেসব বাচ্চা স্কুলে আসে না তাদের জন্য স্পেশাল ক্যাম্পেইন করে দিয়ে দেব। তবে টিকা নিতে আগ্রহীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। বাংলাদেশে ইতিমধ্যেই প্রায় 13 কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। শুরুতে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ থাকলেও পরে সেটি কমিয়ে করা হয় 70%। হাতিক রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেশে মাঙ্কিপক্সের রোগী শনাক্ত না হলেও বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয়। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। এ সময় তিনি মাঙ্কিপক্স প্রতিরোধে বিমানবন্দর ও স্থলবন্দরে কড়া নজরদারির ওপর জোর দেন। করোনা উপদ্রবের মাঝেই বিশ্ববাসীর নতুন আতঙ্ক মাঙ্কিপক্স। 1958 সালে প্রথম বানরের দেহে ধরা পড়ে রোগটি, পরবর্তীতে 1970 সালে এর নামকরণ করা হয় মাঙ্কিপক্স।
আবিষ্কারের দিক দিয়ে পুরনো হলেও বিশ্বে নতুন করে আতঙ্কের কারণ এই ডিএনএ ভাইরাসটি। পরিসংখ্যান বলছে, চলতি বছর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বিশ্বের 20,000-এরও বেশি মানুষ। আফ্রিকা থেকে যাত্রা শুরু করা রোগটি এখন পর্যন্ত ছড়িয়েছে অন্তত 78টি দেশে। বর্ডারগুলোকে সিল করতে হবে, যখনই আসবে তাদের আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। মাঙ্কি পক্স সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, এটি শ্বাস প্রশ্বাসের ফোঁটা বা ড্রপলেট দ্বারাও সংক্রমিত হতে পারে। আর তাই করোনা সংক্রমণ প্রতিরোধের মতোই মাঙ্কি পক্স প্রতিরোধে মানতে হবে স্বাস্থ্যবিধি। রোগীর বিছানায় বসলেও আর একজন আক্রান্ত হতে পারে। দেখা গেছে 74% রোগীর বহুগামিতা জন্যে এই রোগটি হয়, আর 26% রোগীর মাঙ্কি পক্সের সাথে এইচআইভি পজিটিভও ধরা পড়ে। মাঙ্কি পক্স হলে জ্বরের পাশাপাশি ঘাম, প্রচণ্ড মাথা ব্যথা, পিঠ ব্যথা, ক্ষুধা মন্দা, শ্বাসকষ্ট ও কাশি হতে পারে। আর তাই উপসর্গ দেখা দিলে পরীক্ষা ও নিজেকে নিতে হবে আইসোলেশনে। কোনো রোগী এখনো যেহেতু আসে নাই, আর আসলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা নিয়ে আমরা মাঙ্কি পক্সের হাত থেকে বাংলাদেশকে মুক্ত রাখার চেষ্টা করব। গুটি বসন্তের টিকা মাঙ্কি পক্স থেকে 85% সুরক্ষা দেয় জানিয়ে তিনি বলেন, দেশে ফের চালু করা যেতে পারে গুটি বসন্তের টিকাদান কর্মসূচি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চোরাই পথে মিয়ানমার থেকে ইয়াবার পর স্বর্ণের চালান ঢুকছে বাংলাদেশে। রোহিঙ্গারা মাদক বিক্রির লাভের টাকা দিয়ে আনছে স্বর্ণ। চট্টগ্রামে র্যাবের অভিযানে আটক করা হয়েছে 4 জনকে। নূর জামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালানের সন্ধানে কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান শুরু করে র‍্যাব 7-এর একটি বিশেষ টিম। অভিযানের সন্দেহভাজন একটি বাড়িতে ঢুকে র‍্যাব সদস্যরা এই সময় একজনকে হাতে নাতে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ির মাটি কুড়ে বের করে আনা হয় একের পর এক ইয়াবার প্যাকেট। 3,56,000 ইয়াবা আমরা আটক করেছি, যার বাজার মূল্য 10 কোটি টাকা। ইয়াবার চালানের সাথে আটক হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। ইয়াবা বিক্রি লাভের টাকা দিয়ে মিয়ানমার থেকে আনা হচ্ছে স্বর্ণের বার। আবার স্বর্ণের বিক্রির সঙ্গে চক্রটির 2 সদস্যের অবস্থান শনাক্ত করা হয় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে। সেখানে অভিযান চালিয়ে স্বর্ণ লঙ্কা সহ আটক করা হয় 2 রোহিঙ্গাকে। অভিযান পরিচালনা করে আমরা একটি একজনকে এবং তার মাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং তাদের বাসা থেকে 8টি সোনার বার এবং প্রচুর পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করি। র‍্যাব জানায়, মিয়ানমারের মংডু থেকে সাগরপথে টেকনাফের সাবরাং এবং উকিয়ার বালুকালী হয়ে ঢুকছে ইয়াবা এবং স্বর্ণের চালান। আনামুল নামে একটা নাম পেয়েছি আমরা, তারা হচ্ছে মিয়ানমার প্রান্ত থেকে এই বারের বড় ব্যবসায়ী। সে তার কিছু প্রতিনিধি টেকনাফে রেখে দিয়েছে, যাদের মাধ্যমে বাংলাদেশে যারা ইয়াবা ব্যবসায়ী তারা ওইখান থেকে বারগুলো কিনে নিয়ে আসে আর কি। স্বর্ণের চালান আটকের ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ইয়াবা জব্দের ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানায় আলাদা 2টি মামলা করেছে র‍্যাব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রতিদিন চলাচল করবে 17,000-এর বেশি গাড়ি। থাকছে না হেঁটে চলাচলের কোনো সুযোগ, সেই সঙ্গে দুই চাকার বাহন কোনো গ্যাস বহনকারী গাড়ি টানেলে ঢুকতে পারবে না। এদিকে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন নগর পরিকল্পনাবিদ। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। আগামী অক্টোবরের শেষে খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একাংশ। পুরোপুরি চালু হবে ডিসেম্বরেই। এক সমীক্ষা অনুযায়ী টানেল চালু হলে বছরে 63 লাখ গাড়ি চলাচল করতে পারে, সেই হিসেবে দিনে চলাচল করবে 17,000-এর বেশি গাড়ি। টানেলে হাঁটা, সাইকেল, মোটরসাইকেল ও কোনো ধরনের গ্যাস নিয়ে গাড়ি চলাচল করতে পারবে না বলে জানান প্রকল্প পরিচালক। গ্যাস, কোনো এক্সপ্লোসিভ জিনিস, মনে করেন আপনি এলপি গ্যাস নিয়ে কোনো একটা ট্রাক ওদিকে, আমি মনে করি এটা অ্যালাউ করা ঠিক হবে না, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এদিকে নগর পরিকল্পনাবিদ টানেলে যেসব গাড়ি চলাচল করবে তাদের গতিসীমা নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। গতিসীমা নিয়ন্ত্রণের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, এটাই আমরা আশা করব। এবং ক্রমান্বয়ে এখানে আমাদের বিশেষ গণপরিবহনের চালকদের যে বিশেষ একটা ট্রেনিংয়ের ব্যবস্থা সেটাও ক্রমান্বয়ে করা দরকার। চট্টগ্রাম চেম্বারের সভাপতির মতে টানেলে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার। অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যাতে এলপিজির গ্যাস গাড়ি, বিশেষ করে স্কুটার এবং ছোট গাড়ি বা ট্যাক্সি, এই সমস্ত গাড়ি যাতে না ওঠে এবং মানুষ যাতে কোনোভাবে উৎসুক দৃষ্টিতে ওখানে মুভমেন্ট করতে না পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ ইতিমধ্যে 87% শেষ হয়েছে আর তৈরিতে ব্যয় হচ্ছে 11,000 কোটি টাকা।
পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। বন্যায় ভাসছে সংযুক্ত আরব আমিরাতের শারজা সহ বেশ কয়েকটি প্রদেশ। 27 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে আকস্মিক বন্যায় ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। এক বাংলাদেশি সহ মারা গেছেন 7 প্রবাসী। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। ভয়াবহ বন্যায় ভাসছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। 27 বছরের মধ্যে এমন রেকর্ড বৃষ্টিপাতে ডুবে গেছে অনেক এলাকা। পরবর্তীতে সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা অনেককে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন। অতিবৃষ্টির কারণে শারজা, ফুজাইরা এবং রাস আল খাইমার কিছু রাস্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সরকারি কর্মকর্তাদের সম্ভব হলে বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে। এদিকে আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে ভারী বৃষ্টিপাতে হঠাৎ বন্যায় এস এম সাজ্জাদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত বুধবার পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যায় সাজ্জাদকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফুজাইরার পুলিশ। সাজ্জাদ আল আইল সানাইয়ার একটি গ্যারেজে কাজ করতেন। তার মরদেহ ফুজাইরার একটি হাসপাতালে রাখা আছে। নিহত সাজ্জাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুরে। 3 ভাই বোনের মধ্যে সাজ্জাদ ছিলেন চতুর্থ। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষার্থী সহ 11 জনের জানাজায় হাজারো মানুষের ঢল। ঘটনায় আক্রান্ত শ্রমিকরা আবারও বন্ধ। বড় পুকুরিয়ায় কয়লা উত্তোলন, লোডশেডিংয়ে বাড়ে জেনারেটর ব্যবহার, ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার সিদ্ধান্ত যৌক্তিক। বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে হাতাহাতি, সরকার পতনে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি, রাজনৈতিকভাবে প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের। এই ছিল সন্ধ্যার সময়ের, সঙ্গে থাকুন সময়ের।